কোন্নগরের এক অংশ মানুষের অভিযোগ ছিল কোন্নগরে সেভাবে লকডাউন মানা হচ্ছে না, বহু মানুষ ভিড় জমাচ্ছে স্টেশন চত্বরে। এই খবর প্রকাশ্যে আসার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। স্টেশন চত্বর ফাঁকা করতে ও লকডাউন সফল করতে সোমবার রাস্তায় নামে চন্দননগর পুলিশ কমিশনারেট, আধিকারিকরা ও কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব ও নবগ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। অস্থায়ী বাজার সরিয়ে দেওয়া হয় অন্যত্র। কোন্নগরের সব থেকে বড় বাজার রেল বাজারে অযথা ভিড় না করা ও মাস্ক ব্যবহার করার জন্য আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। লকডাউন সফল করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। যে সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সেগুলির ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম ভঙ্গ করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। দয়া করে আপনারা যারাই আছেন, মাছ ছাড়া কোনো জিনিস কাউকে দেবেন না, মাছ ছাড়া কাউকে দেবেন না। আর মাছ আপনার আছে বাড়িতে, আমাদের জানা আছে। যেরকম সোনাটাকে লুকিয়ে রাখবেন, ওই রকম মাছটাকে লুকিয়ে রাখবেন না। মাছটা মুখের উপর দিন, চেন যেরকম গলায় পরিয়ে, আঙুঠি গলা হাতে পরিয়ে দেখান, সেরকম মাছটাকে মুখের উপরে বেঁধে দিয়ে দেখান আপনারা। কিছু না, কদিন ধরে আমরা মানুষকে অ্যাপিল করছি, মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাপিল করছেন যে ডিস্টেন্সিং মেনটেন করুন। দুর্ভাগ্যবশত এই কানাইপুর কোন্নগরের মানুষ, নগ্রামের মানুষ সচেতন হলেও, সুবুদ্ধি সম্পন্ন হলেও নিজের প্রাণটার সঙ্গে কোনো তাদের মোহমায়া নেই, অন্য একজনের সঙ্গে নেই। আমরা লক্ষ্য করেছি যে ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না, তাই আজকে বাজারটাকে তিন চারটে পার্টে করা হলো, যাতে কাল থেকে ডিস্টেন্সিং মেনটেন করা যায়, যাতে এখানকার মানুষ ডিস্টেন্সিং মেনটেন করে নিজের নিজ প্রতিদিনের যে জিনিস পলুয়া আছে খরিদও করতে পারে, কিনতেও পারে, আর নিজের সংসারও চালাতে পারে। যাতে আমরা ডিস্টেন্সিং মেনটেন করে এই মহামারী থেকে নিজেকে বাঁচাতে পারি, এই সমাজকে বাঁচাতে পারি, আমরা সবাইকে বাঁচাতে পারি, তারই একটা প্রচেষ্টা আমরা করছি। তার মধ্যে কানাইপুর পঞ্চায়েত আছে, নগ্রাম পঞ্চায়েত আছে, আমাদের উত্তরপাড়া থানার যারা আধিকারিকবৃন্দ আছেন সবাই আমরা সকাল থেকে চেষ্টার মধ্যে আছি, যাতে আমরা এটাকে বিধিবদ্ধভাবে পালন করাতে পারি। সোশ্যাল ডিস্টেন্সিংটাকে মেনটেন করার জন্য এটা একটা চেষ্টা। কোন্নগর রেলবাজার নিয়ে কিছুটা অভিযোগ ছিল যে ওখানে একসঙ্গে বহু মানুষ বাজার করতে আসছে, তা আপনারা গতকাল রাত্রির থেকে প্রশাসন একটা ব্যবস্থা নিয়েছে, কী বলবেন? মানুষের সচেতনতাটাই আসল, মানুষ সচেতন করাটাই আমাদের উদ্দেশ্য। মানুষ সচেতন হলে নিজেরাই ঘর থেকে বেরোবে না। তো যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানপাটার খোলা, ফলে কিছু লোক আসছিল, অযথা ঘোরাঘুরি করছিল। আমরা স্থানীয় পঞ্চায়েত প্রধান রয়েছেন, সবার সাহায্য নিয়ে আমরাও ছিলাম। টোটালটা কি মার্কেটটা শিফট হয়েছে, মার্কেটটা দু তিন জায়গায় ভাগ করে করে শিফট হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে আর এরকম ধরনের কোনো গ্যাদারিং হবে না, বা হলে আমরা ব্যবস্থা নেব।